আসসালামু আলাইকুম সবাইকে, সোজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আর আমরা প্রতিনিয়ত আমাদের সোজার ট্রেনিং একাডেমি থেকে যারা প্রস্তুতি নেয় এবং প্রস্তুতি শেষ করে যখন চলে যায়, তখন আসলে তাদের এই প্রস্তুতির অভিজ্ঞতাগুলো নিয়ে একটু আলোচনা করি। কারণ তোমরা হয়তো বা অনেকে দেখো বা এই আলোচনার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকবে বা আছে, বিধায় তোমরা সবসময় জানতে চাও যে স্যার এরকম অভিজ্ঞতার ভিডিওগুলো বা টিউটোরিয়াল আকারে আমাদের সামনে আসলে আমাদের জন্য উপকার হয়। তো যাই হোক, প্রথমত আসবো বোরহানউদ্দিন। তুমি তো কোন জেলা থেকে আসছিলে? শরৎপুর জেলা। শরৎপুর জেলা থেকে বোরহানউদ্দিন শরৎপুর জেলা থেকে রংপুর সোজার একাডেমিতে এসেছিল। এসে সে নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর জন্য এক মাসের প্রস্তুতি নিয়েছে। তো কেমন লাগলো প্রস্তুতি? স্যার আমার অনেক ভালো লাগছে, সবচাইতে বেশি ভালো লাগছে আপনাকে স্যার। আমি জানতাম না, আমি ইউটিউবে ভিডিও দেখে আপনার পরিচয় জানি, তারপর আপনাকে ফোন করি, আপনার সব কিছু দেখে। আমি কয়েকটা ভিডিও দেখেছি স্যার অনেক জায়গার, কিন্তু স্যার আপনার মতো আমি লোক দেখি নাই। এই কারণে আপনার কাছে আসছি স্যার। আমি আমি প্রথম এদিকে আমি থাকতে পারিনি, আমার অনেক খারাপ লাগছে, কষ্ট লাগছে। প্রথম দুই দিনের মাথায় কিন্তু চলে যেতে চাইছিলাম স্যার। স্যার আপনি আমাকে বলছিলেন যে দুই দিন থাক, তারপরে দেখো যদি না হোক মন ভালো লাগে তাহলে চলে যাও। আর আমি এখন থাকছি, আমার এখন যারা অনেক কষ্ট লাগতেছে স্যার। স্যার আমি ইনশাল্লাহ যদি কোনো দিন যদি সামরিক বাহিনীতে চান্স পাই, আমি ইনশাল্লাহ আর কাজ কোনো জায়গায় যাই না যাই আমি আপনার সাথে দেখা করবো স্যার। আমার মন থেকে আমি বলে যাচ্ছি আজকে স্যার, আমি আপনার সাথে দেখা করবোই স্যার। স্যার আপনি যদিও ভুল করে থাকি কোনো 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 কিছু দিয়ে স্যার, আপনার মাফ করে দেবেন আমাকে। ইনশাল্লাহ সবাই বোরহানের জন্য আমরা দোয়া করবো। বোরহান এখান থেকে যে শিক্ষাগুলো পেয়েছে সেই শিক্ষাগুলো যাতে সঠিক পথে কাজে লাগাতে পারে। চিরন্তন, তুমি কোন জেলা থেকে আসছো? আমি দিনাজপুর জেলা থেকে আসছি। দিনাজপুর জেলা থেকে আর চিরন্তন দিনাজপুর জেলা থেকে এসে এক মাসের সামরিক বাহিনীর জন্য সে মেডিকেল, লিখিত, ভাইবা, শারীরিক এবং বুদ্ধিমত্তা পাঁচটা বিষয়ের উপরে প্রস্তুতি নিয়েছে। কেমন লাগলো স্যার? ভালো স্যার, অনেক ভালো। কিছু কি আজও শিখতে পারলা? জি স্যার, আমি এক মাসে অনেক কিছু শিখতে পারছি। নিয়ম শৃঙ্খলা, পরীক্ষা কিভাবে কি করতে হবে, ভাইবা কিভাবে দিতে হবে, এখন কাজে লাগার। জি স্যার, জি স্যার, জি স্যার। পরীক্ষার জন্য তারপর ফিজিক্যাল এক্সারসাইজ গুলো, তারপর বুদ্ধিমত্তা পরীক্ষার বিষয়ে তোমাদের মেডিকেল টেস্ট হয়েছে, তো ওভারঅলে তোমার কেমন লাগলো? প্রতিযোগিতায় যখন নিজেকে অ্যাটেন্ড করানো যায় তখন অনেক কিছু কিন্তু না জানা বিষয়গুলো জানা যায়। যাই হোক, পারভেজ আমাদের এখানে ড্রাইভিং ও কোর্স করেছে, আর ড্রাইভিং লাইসেন্স করে ইনশাল্লাহ ড্রাইভিং ট্রেডও দাঁড়াতে হবে। এরপরে চলো রবিউল। রবিউল কোন জেলা থেকে আসছিলেন? নবাব জেলা থেকে আসছি স্যার। এই যে প্রথম আমাদের খোঁজ তুমি পেলা, পেয়ে এখানে আসলা, এসে একটা তো বিশ্বাসের জায়গাটা বোধহয় তৈরি কি করতে পারছে সোজার একাডেমি? পারছি স্যার, অবশ্যই পারছি স্যার। মানে প্রথম অবস্থায় কিন্তু সবারই খারাপ লাগে, আমাকেও খারাপ লাগছিল, তো পরিবেশটাকে টিকাতে একটু সময় লাগছে। তো তারপরে আমি এখন বর্তমান পরিবেশটাকে মানাতে পারছি, তো যাওয়ার সময় আমার খুবই খারাপ লাগতেছে স্যার। এই যে এক মাস দেখতে দেখতে চলে গেল, এক মাসে তোমরা লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ভাইবা পরীক্ষা, ফিজিক্যাল পরীক্ষার উপরে যে প্রস্তুতি নিলা, এই প্রস্তুতি নিয়ে কি একটা আত্মবিশ্বাস কি জন্মাইছে? অবশ্যই স্যার, অবশ্যই। এই আত্মবিশ্বাসটা কাজে লাগাতে হবে, এই আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য সবাই সোজার একাডেমিতে আসে। তোমরাও ইনশাল্লাহ আসতে পারো, আর সবাই এদের জন্য দোয়া করবা। আপনারা যারা দেখছেন আপনারা দোয়া করবেন। এভাবে আসলে আমরা প্রস্তুতি দিয়ে থাকি এবং এভাবে একটা ছেলে তার স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছে যায়। তো সবার জন্য শুভকামনা থাকলো, ইনশাল্লাহ সবাই ভালো থাকবা, তোমরাও ভালো থাকবা, আর চাকরি হলে অ্যাটলিস্ট আর কি বলবো। ঠিক আছে, ধন্যবাদ সবাই।